কালারফুল ল্যাপটপ মানে আসুস। প্রথম দিক থেকে আমরা যেটা দেখে আসছিলাম, আসুস কিন্তু সবসময় কালার নিয়ে কাজ করে, অর্থাৎ একটা ল্যাপটপের মধ্যে ডিফারেন্ট ডিফারেন্ট কী কালার আনা যায় বা নতুন নতুন কী কী কালার ইনোভেশন করা যায় সবগুলো কিন্তু আসুসের কাছ থেকেই আসে। সো আজকে আমি একটা ল্যাপটপ নিয়ে কথা বলবো যেটা হচ্ছে মার্কেটে খুব কালারফুল ল্যাপটপই বলা যায়, যেটা হচ্ছে পিকক ব্লু কালারের ল্যাপটপ, এবং যেটা মোটামুটি মার্কেটে আমাদের খুব রানিং একটা মডেল সেটা নিয়ে কথা বলবো। তো পুরো ভিডিওটা তো অবশ্যই আমার সাথে থাকবেন, অ্যান্ড সেই সাথে আপনারা যদি এই পেজে নতুন হয়ে থাকেন লাইক করে দিবেন, অ্যান্ড যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর আমি সৈকত আপনাদের সাথে আছি আজকে পুরো ভিডিওটাতে। এই ল্যাপটপটা বেসিক্যালি কাদের জন্য? যারা হচ্ছে আর্কিটেকচার লেভেলে পড়াশোনা বা যারা হচ্ছে সিএসসি কম্পিউটার স্টুডেন্ট বা হচ্ছে আপনার হয়তো ফ্রিল্যান্সিংয়ের খুব ভারী কাজ থাকে গ্রাফিক ডিজাইন থেকে শুরু করে বা হচ্ছে আপনার আরেকটু টপ নচ লেভেলের সফটওয়্যার রিলেটেড কাজ থাকে, তাদের জন্য হচ্ছে আসুস X515J, যেটা হচ্ছে কোরাই 5 10 জেনারেশনের প্রসেসর দিয়ে বর্তমান মার্কেটে অ্যাভেলেবেল। অ্যান্ড এই ল্যাপটপটাতে হচ্ছে 8GB র্যাম দেওয়া আছে, যেটা হচ্ছে অনবোর্ড, আলাদা একটা স্লট খালি আছে সেখানে আপনার চাইলে র্যাম আপডেট করতে পারবেন, এবং অবশ্যই এখানে র্যামের বাস স্পিড হচ্ছে 3200। অ্যান্ড সেই সাথে এখানে হচ্ছে 1TB একটা হার্ড ডিস্ক আপনারা পেয়ে যাচ্ছেন, এবং এই হার্ড ডিস্কের পাশাপাশি আলাদা একটা M.2 স্লট আছে। তবে আমি বলবো কোরাই 5 10 জেনারেশনের সম্পূর্ণ পাওয়ারটা যদি আপনি ইউটিলাইজ করতে চান অবশ্যই একটা M.2 NVMe আপনাকে ইনক্লুড করে নিতে হবে পারচেসের সাথে সাথেই। অ্যান্ড এটা ডিসপ্লেটা নিয়ে যদি আমি একটু কথা বলি, এটা হচ্ছে ফুল HD 15.6 ইঞ্চ একটা ডিসপ্লে। আমি একটু যদি আপনাদেরকে দেখিয়ে দিই, এটা হচ্ছে 15.6 ইঞ্চ ফুল HD একটা ডিসপ্লে, যেটা হচ্ছে ন্যানো বেজেল। সেই সাথে হচ্ছে এখানে ব্যাকলিটটা নিয়ে আমি একটু যদি কথা বলি, এটা হচ্ছে ফুল সাইজের একটা ব্যাকলিট এখানে আপনারা পেয়ে যাচ্ছেন। সো রাতে যারা কাজ করবেন তাদের জন্য আমি বলবো ফুল সাইজের ব্যাকলিট কিবোর্ডটা খুবই ভালো। অ্যান্ড আসুসের ভিভোবুক সিরিজ অর্থাৎ এক্স সিরিজের কিবোর্ডটা আমার কাছে স্পেশালি একটু ভালো লাগে, বিকজ হচ্ছে প্রত্যেকটা কি ট্রাভেল ডিস্টেন্সটা খুবই ভালো, সেই সাথে প্রত্যেকটা কিয়ের যে ফিলটা আছে অর্থাৎ টাইপ করার সময় যে একটা ফিল হবে সেটা খুবই ভালো লাগে আমার কাছে। অ্যান্ড ট্র্যাকপ্যাডটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল একটা স্ট্যান্ডার্ড কালার দেওয়া আছে। ওকে, এখন যদি আমরা একটু পোর্টগুলো নিয়ে কথা বলি, হ্যাঁ এখানে লেফট সাইডে হচ্ছে আপনারা চার্জিং জ্যাকটা পেয়ে যাচ্ছেন, USB-C, এখানে হচ্ছে কুলিংয়ের জন্য হিঞ্জ দেওয়া আছে, একটা ভেন্ট পেয়ে যাচ্ছেন আপনারা। দেন হচ্ছে এই পাশে HDMI, সেই সাথে হচ্ছে আর একটা USB। আর এটা রাইট সাইডটাতে যদি আমরা একটু খেয়াল করি, রাইট সাইডে হচ্ছে একটা হেডফোন অডিও কম্বো জ্যাক পেয়ে যাচ্ছেন, আরও হচ্ছে দুইটা USB পোর্ট এখানে দেওয়া পেয়েছে, এবং লক সিস্টেমটা। অ্যান্ড এটাতে হচ্ছে ব্যাটারি হচ্ছে 37 Wh একটা ব্যাটারি এই ল্যাপটপটাতে ইউজ করা আছে ডে টু ডে কাজের জন্য। আর এখানে চার্জ করার জন্য হচ্ছে 43 Wh একটা চার্জার অ্যাডাপ্টার পেয়ে যাবেন। অ্যান্ড অফিসিয়ালি ল্যাপটপটা 2 বছর ওয়ারেন্টি, এবং হচ্ছে উইন্ডোজ 11 জেনুইন হয়ে আসে বর্তমান সময়ে। ফাইনালি প্রাইস, বর্তমানে আসুসের ল্যাপটপগুলোর প্রাইসটা একটু হয় যেটা আপনারা সবাই জানেন। সো এই ল্যাপটপটার প্রাইস হচ্ছে বর্তমানে 60,000 অ্যারাউন্ড। সো যদি কোনো শপে কোনো ডিসকাউন্ট থেকে থাকে অথবা আমাদের টেকল্যান্ডে যদি কখনো অফার বা কোনো কিছু দেওয়া থাকে সেক্ষেত্রে আমি বলবো এটা তো 65,000 আশেপাশে হওয়ার একটা চান্স থাকে, তবে আমাদের সবসময় আমাদের আপডেট প্রাইসগুলো কিন্তু ওয়েবসাইট আপনারা পেয়ে যাবেন। সো এটা ছিল আসুস X515JA কোরাই 5 10 জেনারেশন ল্যাপটপের ছোটোখাটো একটা স্পেক ওভারভিউ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। অ্যান্ড এই ল্যাপটপটা আমাদের স্টক এখন অ্যাভেলেবেল আছে, চাইলে আমাদের যে কোনো সময় শোরুম এসে পারচেস করতে পারেন অথবা চাইলে দেখে নিতে পারেন। থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য, আশা করি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল হয়েছে। এই ল্যাপটপ রিলেটেড যদি আরও কোনো কোয়েরি থেকে থাকে আমাদের কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা সেখানে রিপ্লাই করে দিব। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ভালো থাকবেন।